হাওড়ার জগাছা মৌখালী এলাকাতে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বললেন, শাহজাহানকে খুঁজে না পাওয়া গেলে তার জবাবদিহি করবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সিপিএম এর যুবনেত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার থেকেও বেশি গুরুত্ব কি করছেন। একই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান বাকিবুর পার্থ বালু মানিক তৈরি করেছে, ফলে বেপাত্তা শেখ শাহজাহান কোথায় আছে তা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলতে পারবেন। আমাদের প্রশ্ন খেলার মাঠে সেইটা, মমতা ব্যানার্জি কি বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন। তিনি শাহজাহান করেছেন, তিনি বাকিপুর করেছেন, তিনি জ্যোতিপ্রিয় করেছেন, তিনি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য করেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সেইটা। আমি তো মঞ্চে বলেছি আমরা ফেয়ার চান্স চাই, আপনারা কি চাইছেন? মনে করুন না, আজকে আমরা সাংবাদিক, আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি রক্ত মাংসের একজন মানুষ হিসাবে। যদি আপনি আমি দুজনেই ফেয়ার চান্স চাই, কারো বাবার মুরদ নেই ফেয়ার চান্স আটকে দেবে। শুধু চাইতে হবে আমাদেরকে, সবাইকে একসাথে। সেখানে কারো যদি একটু বেচাল হয়, তাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেয়। আমরা সেই রাজনীতিতে, সেই সংগঠনে, সেই পলিসিতে আমরা বিলং করি, লড়াই করি, থাকি। ফলে শাহজাহান যারা তৈরি করেছে তারা বলতে পারবে কোথায় আছে, আর সব থেকে ভালো উত্তর দিতে পারবে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী।